আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করুন সেটা হইলো আঁশ কীভাবে যত্ন করে রাখি আমি তো আঁশ কিনে দেখেন আর আলোচনাটা আগ বাড়িয়ে থাকি তো এই যে এখন কিন্তু সকাল দশটা বাজে মাত্র কিন্তু এই কদিন যে বৃষ্টি গেল এই কদিন দুপুরেও এত রোদ উঠে নাই বা রো না তখন কিন্তু এই আঁশ কিনা সারাদিন পানিতে থাকছে কোনো অসুবিধাও নেই তো এই রোদের মধ্যে যদি সারাদিন হাঁস পানিতে থাকে আর এই রোদের সময় কোনবার সময় দেখা যায় যে হঠাৎ করে আকাশ খারাপ হয়ে যায় তো এই রৈতের সময় যদি আকাশ খারাপ হয়ে আবার বৃষ্টি আসে আর এইভাবে যদি হাঁস কিনা সারাদিন বাইরে থাকে তাহলে সন্ধ্যা সময় যদি বাড়িতে যায় দেখা যাব যে অর্ধেক পরিমাণ হাঁস রাস্তায় পড়ে রয়েছে যাইতে পারতো না কোনোটা ন্যাংরা হয়েছে কোনোটা ঘাড়বে হয়েছে তো এই সবচেয়ে বড় সমস্যা হাঁসের যে দাগে আহে বাড়িতে যে হের না বাড়িতে গেলেও দেখা যায় যে অসুস্থ তো তার সবচেয়ে বড় এই কারণ এইটা তো এই বস্তুটা যদি খেয়াল রাখেন দেখবেন যে হাঁসের ওরম একটা বেমার আইব না তো আমি কিন্তু আইছি হাঁস কিনে বাড়িতে নেবেন নি কারণ যেভাবে রোদ দূরছে আর এক দেড় ঘন্টা থাকলে পানি পুরা গরম হয়ে যাবো গা আর এই গরম পানিতে যদি হাঁস কিনে থাকে কোনো লাভই নাই অর্চে নিয়ে বাড়িতে ঘরের ভিতরে থিয়ে দেবো স্যামার বোধে বয়ে থাকবো সুস্থভাবে থাকবো আবারও বিকালবেলা কিছু আদার টাদার খাওয়াই ছেড়ে দেব আর যেহেতু সবচেয়ে বড়ো একটা কথা খেয়াল রাখবেন কি যে এই রোদের সময় যদি হাঁস কিনে বাইরে থাকা অবস্থায় যদি আকাশ কায় হইল তাহলে কিন্তু লগে লগে হাঁস কিনে বাড়িতে নিয়ে রাখবেন এখন যারা একটা দুটা পালে সেটা কথা আলাদা কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে পালেন এটা আপনার গুরুত্ব দেওয়াই লাগব তো সকালকার সকালে তো আস বাড়িতে হয়তো যাইবার চাইতেছে না যেহেতু সকালে বাড়িতে কি নিয়ে যাবো কিন্তু হয়তো আঁসে বুঝতেছে না যে যেরকম রোদ উঠছে আর এই রোদে বাইরে থাকলে কী হব না থাকলে কি হব ওটা নিজে করে বোঝা লাগবো আর কি তারপরেও আশ কিন্তু আমার বিক্রি করে বহুত কমছে এখন কিন্তু আশ অল্প আছে এটিও বিক্রি করে দিতাম একদিন এটিও দেরি করে বিক্রি করার কারণ হইতেছে যে বর্তমানে আমার ওরকম আদার খেলার লাগতেছে না ফিরি আদার খাইতেছে আর ফিরি আদার খাইলে ওজন কিনে অল্প লাহে লাহে বাড়ে আর কি যদি আমি খালি ফিট খাওয়াতে তো দেহাকে তো খুব তাড়াতাড়ি বাড়ি যা তো যাই হোক বন্ধুরা ধরা ধরা আসের বিষয়ে যদি আরও জানবার চান নিশ্চয় কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করুম আমি যেখানে জানি আর কি তারপরে মেডিসিনের বিষয়ে যদি হ্যাঁ কোনো কিছু দরকার হয় উচের পাচারে ফার্মাসি আছে ডাক্তার আছে তার সাথে যোগাযোগ করবেন তো কিন্তু যত্ন যত্ন রইল মেন বস্তু আর কি হাঁসের যত যত্ন নেবেন হাঁস তত সুস্থ থাকতো তো হয়তো আমার হাঁস কিনা দেখলে আপনি কোনো মনে হইতেছে যে না কিনা কীরকম আর কি যদিও বাইসা বড় কিনা বিক্রি করতেছি আবার রেডি বড় হইতেছে তারপরেও আল্লাহ খুব ভালো চেহারা তো যাই হোক ভিডিওটা আর লম্বা করি আর এরকম কৃষকের পাশে যারা আছেন বা থাকবেন বিলার সবসময় আশা করি আর এইভাবে সাপোর্ট করে যাবেন ফেসবুক ইউটিউবে তো ইনশাল্লাহ একটা দিন বড়োভাবে ফার্ম করা হরম আর কি আপনাদের দোয়া এবং ভালোবাসায়